Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঠান্ডা ভালো হওয়ার, ঠান্ডা অথবা কফ ভালো হওয়ার জন্য পরীক্ষিত কোরআনী একটা আমল। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভের জন্য অবশ্যই ধৈর্য ধরে আমাদের চ্যানেলটি ধৈর্য ধরে আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদেরকে হাদিসের মধ্যে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই আমলটা যদি কেউ করে আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর উপর বিশ্বাস রেখে অবশ্যই অবশ্যই তার ঠান্ডা জ্বর এগুলো অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আজকে আমি যে দোয়াটা জানাবো এটা অনেক পরীক্ষিত, অনেক শক্তিশালী। এই দোয়াটার বাংলা উচ্চারণ নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে লেখা থাকবে, সেটা হলো ইয়া শাফিয়াল আমরদ, ইয়া শাফিয়াল আমরদ, ইয়া শাফি আল আল আমরদ, অর্থাৎ হে আরোগ্য দানকারী, অর্থাৎ ডাক্তারদের ডাক্তার, মালিকের মালিক, মানে মহারাজা, পৃথিবীর রাজা আল্লাহ তাআলাকে ডাকা হচ্ছে ইয়া শাফিয়াল আমরদ। তো রোগ থেকে যিনি আরোগ্য দান করেন আল্লাহ তাআলার এই সিস্টেমে, এইভাবে যদি কেউ এই ডাকে, আল্লাহ তাআলাকে ডাকে, এটা হচ্ছে আল্লাহ রাসূলের শিখানো, এটা বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল নিজে এভাবে দোয়া করেছেন, ইয়া শাফিয়াল আমরদ, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত, বুখারী শরীফের সহিহ একটা হাদিসের মধ্যে এমন 5-6টা শব্দ উল্লেখ করেছে। তার মধ্যে একটা শব্দ হলো ইয়া শাফিয়াল আমরদ, এটা হচ্ছে রোগ থেকে আরোগ্য লাভের জন্য। তদ্রূপ আপনার ঠান্ডা এবং এই কফ এইগুলো ভালো হওয়ার জন্য কেউ যদি এই আমলটা করে আল্লাহর অশেষ রহমতে, সে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আল্লাহর বিশ্বাস করে, বিশ্বাস রাখলে অবশ্যই তার ঠান্ডা এবং কফ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা কিভাবে করবেন? আমলটা করার জন্য নিয়ম হলো আপনাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর 300 বার করে ইয়া শাফিয়াল আমরদ পাঠ করতে হবে। 300 বার করে পাঠ করার পর এক সপ্তাহ, মাত্র 7 দিন, 300 বার করে আপনি গ্লাসের মধ্যে, এক গ্লাস পানির মধ্যে 300 বার পরে, 300 বার ফু দেওয়া আবশ্যক নয়, 300 বার পরার পর একবার ফু দিবেন। এভাবে যদি কেউ করতে পারে এবং আমলটা করার পূর্বে, অর্থাৎ আমলটা শুরু করার পূর্বে 3 বার দুরুদ শরীফ এবং 3 বার আস্তাগফিরুল্লাহ, এই দুটা জিনিস বলার পর কেউ যদি আপনার এভাবে গ্লাসের মধ্যে ফু দিয়ে খেতে পারে, অবশ্যই অবশ্যই তার ঠান্ডা এবং কফ ভালো হবে ইনশাআল্লাহ। এই আমলটি অনেক পরীক্ষিত, সকলেই করবেন, আশা করছি ফলাফল হবে, আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাআল্লাহ। আজকের মধ্যে এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইসলাম প্রচারের স্বার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।